মরা মরণ কয় প্রকার সুমরা হলো শহীদি মরা সোমান আল্লাহ বলেন এই জন্য জানে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না আকাশে হয় চিল্লে বলো কোথায় হয় কোরআনের পাখিকে মারার জন্য হাজারো ষড়যন্ত্র সব বেঁচতে গেছে আমার আল্লাহ আমার কোরআনের পাখিকে এখনো বাঁচিয়ে রেখেছে আবার যাদেরকে শহীদ করা দরকার তাদেরকে দুনিয়া থেকে শ্মশান মানে নিয়ে গেলেন কে কারো সামনে মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে الحمد لله الكريم الذي خلق الانسان الذي علمه البيان وعلمه القران ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصرا جميرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم بارين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم যে জমিনে বসে আছেন যে জমিনটাতে বসে আছেন এটা যে আল্লাহর আপনাদের কি সন্দেহ আছে সন্দেহ থাকলে মানুষ একটু আসতে বলে সন্দেহ না থাকলে একটু জোরে বলে তা আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে আল্লাহর কালিমা নিচে হয় না উপরে হয় নেতার নাম জোরে হয় না আল্লাহর নাম জোরে হয় তাহলে একটু চিল্লায় বলেন তো জমিন কার আকাশ কার বাংলাদেশ কার আমরা কার আইন চলবে কার আইন চলে কার প্রশংসা করবেন কার সকালে পরেন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম রব্বানা হামদান কাসীরা ত্বয়িবান মুবারাকান ফীহি প্রশংসা করলাম কার লাভ হইছে কার লাভ হইছে কার প্রশংসা কার এটা আমাদের দেশে দুই শ্রেণীর মানুষ বুঝে না দল যারা গোলাল উমার্কা নেতানেত্রী আল্লাহর প্রশংসা নাই দিন শুধু নিজের দলের নেতার প্রশংসা করে আর দল যারা ভন্ডদের কাছে মরিদ হয় সারাদিন আল্লার প্রশংসা বাদ দিয়া খালি বাবার প্রশংসা করে কথা বলে নাসে না নাই কিন্তু আমরা যারা আল্লাহর গোলাম আমরা প্রশংসা করি কার আমরা যখনই আমাদের আল্লাহর প্রশংসা করি আমাদের আমল নামাটা নেক দিয়ে ভর্তি করে দেন কে হাদিস নোট করেন বখারি থেকে বলছি কিতাব সালাতের হাদিস বিশ্বনবী নামাজের ইমামতি করলেন সাহাবাই কারাম মুসল্লিম আল্লাহর হাবিব রুকুতে যায় বললেন সুবহান রব্বিয়াল আউজিম এটা কার প্রশংসা রুকু থেকে দাঁড়াবার সময় বললেন সামিয়াল্লাহু লিমান হামিদা এটা কার প্রশংসা সোজা হয়ে দাঁড়িয়ে বললেন রব্বানা লাকাল হাম এটাও কার প্রশংসা পেছন থেকে একজন সাহাবা একটু বাড়িয়ে বললেন তিনি বললেন হামদান কাসি ওরান তৈবান মোবারক বিশ্বনবী নামাজের সালাম ফিরিয়ে বললেন নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পরে আল্লাহর জন্য অতিরিক্ত কথাগুলি কে বলেছ দাঁড়াও এগুলো তো আমি শিখাই নাই কোথায় পেয়েছ সাহবা খানিকটা ভয় পেয়ে গেলেন ভয়ে দাঁড়িয়ে বললেন ইয়ার সুর আল্লাহ আমি ইচ্ছা করে বলি নাই বরং আমি আমার জীবনের যেতে আমার আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাকে ভালোবাসেন আরো জোরে বলেন কাকে ভালোবাসেন নিজের জীবনের যেতে কম না বেশি সে আল্লাহর জন্য জীবনটা দিতে রাজি আছি না নাই সাহাবা বললেন আমি আমার জীবনের চেয়ে আমার আল্লাহকে আমি অনেক বেশি ভালোবাসি আমি যখনই নামাজে দাঁড়াই আমার আল্লাহর কথা ছাড়া আমার আর কারো কথা মনে থাকে না সেজন্য আল্লাহর জন্য কথাগুলি একটু বাড়িয়ে বলে দিয়েছি আল্লাহর হামে বললেন সাহাবা এখানে ভয় পর কোনো কারণ নাই আমি নবী তুমি নবী না আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না তুমি যখন নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পরে আল্লাহর জন্য অতিরিক্ত কথাগুলি বলতেছিলে আকাশের তিরিশ জন ফেরেশতা হাতে কলম কাগজ নিয়ে প্রতিযোগিতায় লেগেছে তোমার আমল নামায় কে কত বেশি নেক লেখে দিতে পারে আল্লাহ একবার সেজন্য প্রশংসা করবেন কার পাঁচ অক্ত নামাজে আমরা প্রশংসা করি কার যখন আমরা নামাজে দাঁড়াই তখনই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়তে ইচ্ছা করে না ভাইরা? পড়েন সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করুন। দল করবেন কার? আল্লাহ। করেন নি। দল করেন। আল্লাহর দল কোনটা? অনেকে মনে মনে ভাববে হুজুর কোন দলের কথা কয় আমি কিন্তু কোন দলের মুখপাত্র করতে এখানে আসি নাই আপনি রাজনীতি করতেই পারেন যে কোন দল সেটা আপনার ব্যক্তিগত মতামত কিন্তু একটা জায়গায় আমাদের কোনো আলাদা দল নাই সেই জায়গাটার নাম হলো ইসলাম কোন জায়গা ইসলাম অর্থ কি আরো জোরে বলেন ইসলাম অর্থ কি ইসলাম আছে যেখানে আমরা আছি এই ইসলামের সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে যাদের জীবনে ইসলাম নাই তাদের কোনো ন্যাক আমল আল্লাহর দরবারে কবুল এটা কার কথা আল্লাহ নিজে বলছেন অমাইয়া তাগি যারা পারেন আমার সাথে পড়েন অমাইয়া বেতাগি গয়রাল ইসলামি দীনান فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ আল্লাহ বলেন গোলাম তোমার জীবনে যদি ইসলাম না থাকে তোমার কোন नेक আমল আল্লাহর দরবারে কবুল কার কথা জোরে বলেন কার কথা আমাদের বাংলাদেশে হিন্দু আছেন না নাই আছেন বৌদ্ধ না নাই খ্রিস্টান আছেন না নাই তারাও কিছু नेक করে কি করে না কিন্তু তাদের আমল গুলি আল্লাহর দরবারে কবুল হবে না একটাই কারণ তাদের কাছে ইসলাম নাই এটা কার কথা সুতরাং ইসলাম আছে যেখানে আমরা আছি রাজি আছি নাই ইসলামের পক্ষে না বিপক্ষে কালিমা আছে যেখানে আমরা আছি কালিমার জন্য আমরা কয় দল চিল্লায় বলেন কয় দল কার দল তাহলে একটু চিল্লায় বলেন ইসলাম আছে যেখানে কোরআন হাদিস যেখানে বন্দরা আছে যেখানে যেখানে বোমা বাজরা যেখানে টেন্ডার বাজরা যেখানে হকানে আলে মোলামা যেখানে রাজিয়া সিনা নাই রাজিয়া সিনা নাই আজকেরে মাহফিল থেকে একটা আওয়াজ হবে আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ হেফাজত বুঝি না আমি বুঝি ইসলাম আমি বুঝি কোরআন আমি বুঝি নবী আমি বুঝি আমার আল্লাহ আমার এই চার জিনিসের বিরুদ্ধে কোনো বেয়াদব যদি কথা বলে ভূমিকা নেয় আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সমাজ থেকে তাদেরকে আমরা বয়কট করব রাজি আছো মুসলমান কারা কার রাজি দুই হাত তোলে আমার আল্লাহকে দেখাও হাত নামান হাত নামান আসলে মিছিল টিছিল করানো উদ্দেশ্য না আপনার একটু ঠান্ডাও আসলেন একটু গরম করলাম আর কি ঠান্ডা জায়গায় কোনো কিছু দিলে অসুবিধা আছে না নাই কথা বলে না অসুবিধা আছে না আপনাদের এলাকার মহিলারা রুটি বানায় না কথা রুটি খান তো আটা আগে তো গরিবরা এখন খায় বড় লোকেরা তবে গরিবরা যতদিন আটা খাই তো আটার দাম ছিল কম কথা ঠিক না ঠিক এখন আটার দাম বাড়ছে না কমছে বাড়াইছেন কে একটাই কারণ দরিদ্র লোকগুলিকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে বিশ্বনবী হাদিসের বর্ণনা বলেছেন দরিদ্র লোকগুলিকে আল্লাহ পাঁচশো বছর আগে জান্নাতে ঢুকা দেবে আর আসতে সুবহান আল্লাহ সুতরাং সেই জান্নাতে যেতে রাজি আছে না না তো রুটি যে ভাজে ওইটাকে আপনারা কি বলেন তাবা 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 এটা গরম হইলে রুটি দেয় না ঠান্ডা অবস্থায় দেয় কথা বলে না কোরআন শুনলে হৃদয়ের ইমান ঠান্ডা হয় না গরম হয় এটা কার কথা আল্লাহ নিজে বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু বহম কুলুবুহুম ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আল্লাহ বলেন আমার মুমিনরা যখন আমার জিকির করতে শুরু করে দেয় তাদের হৃদয়ের তাদের হৃদয়টা আমার ভয়েতে কম্পমান হয়ে যায় জিকির কলে হৃদয় কাপে আর বাংলাদেশে কিছু জিকির আছে জিকিরের ঠেলায় লুঙ্গি খুললে জিকির না ভন্ডামি চিল্লে বলো জিকির না ভণ্ডামি আচ্ছা আপনারা ঠান্ডা মাথায় বলেন জিকির মানে কারে ডাকা কাউকে ডাকবেন আদবের সাথে ডাকবেন না বেআবের মতো ডাকবেন আপনি আপনার আব্বাকে ডাকতে গেলেন আদব কায়দার সাথে না লাফায় লাফাইয়া বাপের সামনে বাপের লাফায়া লাফায়া আব্বা কইলে বাপ খুশি না বেজার কেউ যদি যায় বাপের সামনে কয় আব্বা ও হ আব্বা হো হো ডেডি ও হ বাপে আপনারে সুমা দিব জুতা দিয়া ফিড়াইব কথা ঠিক না বেঠিক বাপে গো বেটা গাজা খাইছত নাকি বাবা খাইছত নাকি কথা ঠিক কি না এবার আপনি বলেন আকাশ কার জমিন কার আমরা কার এত বড় মহান মালিককে ডাকবেন এখানে আদম কায়দার দরকার আছে না নাই নবীরা ডেকেছেন যেভাবে আমরাও ডাকবো নবীরা ডেকেছেন লা ইলাহা আমরাও ডাকবো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুৰ রে চ নল্লাহ চল্লাল্লাহ হইসাল্লাম ইয়াৰ পরে আল্লাহ বলছে ন ইজা তুলিয়াত আলাইহিম আয়া তুহো জা দা থুম ইমানা আমাৰ গোলাম দেৰ কেনে যখন কৰণাৰ আয়াত তেলাৱাত করে শুনিয়ে দেওয়া হয় আমি আমার গোলাম দে ৰিদে ৰিমান আৰু বাৰায়া দে চবন আল্লাহ ৰাস্তে কৰ সেজন্য মা গেলে ইমান বাড়ে না কমে কে বাড়ান জোরে বলেন কে বাড়ান আল্লাহ যেন আমাদের সকলের ইমানকে জিন্দা করে দেন আমরা বলি আমি আর জোরে বলি দরকার আছে না নাই নাইহ মোহাম্মাদুর এখানে আমরা কয় দল কার দল বোখারি মুসলিমের বড় নাম বিশ্ব দরবারে একজন সাহাব আসলেন হযরত আবু এরা বিশ্ব নবীর পাশে বসা আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি একবার বলবে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আর এটার উপর কামাত থাকবে আল্লাহ ওই লোকটাকে জান্নাত দিয়ে দিবে আর আসতে সুবহানাল্লাহ বলি। কার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব বলেন এই কালিমাটা যারা পড়বে কালিমার দলে যারা ইসতিকামাত থাকবে টিকে থাকবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে এবার ওই লোকটা বললেন ইয়া আমি এই কালিমা পড়েছি কালিমার উপরে আমি থাকতে চাই আল্লাহ রাসুল বললেন এই লোকটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে পেছন থেকে হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি সাল্লাম কেউ যদি এই কালিমাটা পরে ওই কালিমার উপরে যদি ইস্তেকামাত থাকে টাকার পরে ওই লোকটা যদি চুরি করে আর জিনা করে তারপরে কি লোকটা জান্নাতে যাবে আল্লাহর রহমিম বললেন আবু হরাইরা অবশ্যই লোকটা জান্নাতে চলে যাবে আল্লাহ 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 এই কালিমার দলে আমরা আসি না নাই এই কালিমার বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে কত বড় কালিমা এবার শোনেন দ্বিতীয়বার হজরত আবু হরারা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি এই কালিমাটা পড়ে পড়ার পরে কালিমার উপরে যদি ইস্তেকা আমার থাকে এরপরে যদি সে জিনা করে চুরি করে তারপরেও কি লোকটা জান্নাতে যাবে আল্লাহ বলেন হ্যাঁ আমি বললাম লোকটা অবশ্যই জান্নাতে চলে যাবে কয়বার কয়বার কথা বুঝেন আপনার আমার পড়ার কথা না বুঝো একখানা জোরে করবার পরবো কয়বার কয়বার এবার আবহাওয়ার আবার দাঁড়ায় তৃতীয়বার বলতে এই কালিমার দল যারা করে কালিমা যারা পরে কালিমার উপরে যারা আমার থাকে ওই লোকটা যদি জিনা করে ওই লোকটা যদি চুরি করে তারপরেও কি জান্নাতে চলে যাবে নাকি আল্লাহর হাবিব এবার চেহারা মোবারক গোসায় লাল করে বললেন আবু হরায়রা আমি বলতেছি লোকটা জান্নাতি তোমার কি হলো তুমি কেন বারবার প্রশ্ন করো অবশ্যই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ 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 এই কালিমার পতাকার তোলে আমরা আছি না এই কালিমার বিরুদ্ধে যে কথা বলবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই কালিমাটা একবার আছে না নাই কয় নাকি একবার কালিমা পড়লে কয় নাকি কক্সবাজারে মাহফিল কম হয় না বেশি হয় এটা তো বাস এটা তো মাহফিল আছে না নাই তো কালিমার জন্য সিল্লা সিল্লা আছে না নাই কথা বলে না কেন তো কালিমা পড়লে কয় নাকি হেডা জানার দরকার নাই জানার দরকার আছে এই সারা জীবন কালিমা পড়লে মরার সময় কালিমা লাগবে কি লাগবে না তো এটা পড়লে কয় নাকি এটা জানার দরকার নাই হ্যাঁ একটা লোক বলেন তো কয় নাকি দশ নাকি হ্যাঁ সত্তর নাকি একশো নাকি কুটি নেকি এক হাজার কুটি নাকি না এত কম নেকি কালি মারানো এবার হাদিস নোট করেন বোখারি মুসলিম থেকে বলছি আল্লাহর হাবিব বলেন একবার যদি আল্লাহর কোনো গোলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আবারও বলেন এবার বিশ্বনি বলেন সাহ তাকার সাত জমিন যদি তার বিরুদ্ধে চলে যায় সাহ তাকার সাত জমিনী যত বস্তু আছে আর্মি আছে র্যাব আছে পুলিশ আছে বাঘ আছে বাল্লুক আছে সব যদি তার বিরুদ্ধে চলে যায় এই কালিমাটা যদি তার পক্ষে থাকে কালিমাওয়ালাকে আল্লাহ বিজয় দান করে দিবে এবার হাদিস নোট করেন আমার ভাইয়ারা বোখারি থেকে বলছি বিশ্ব বললেন একবার যদি আল্লাহর কোন গোলাম বলে হাসরের ময়দানে মিজানের পাল্লা হবে কয়টা একটা হলো নেকের পাল্লা আরেকটা হলো বদের পাল্লা বিশ্বনবী বুখারীতে বললেন আল্লাহর কোন গোলাম যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা যদি পড়ে সাত আকার সাত জমিন উঠায়া নিয়া যদি তার বদের পাল্লায় দেওয়া হয় আর এই ছোট্ট কালিমাটা যদি তার নেকের পাল্লায় উঠিয়ে দেওয়া হয় এই ছোট্ট কালিমার ওজন সাত আকার সাত জমিনের চেয়ে অনেক বেশি ভারী হয়ে যাবে আল্লাহ আকবার এই কালিমার দলে আমরা আছি না নাই কথা বলো আছি না নাই এই কালিমা আছে যেখানে কালিমা নাই যার কাছে আমরাও তার সাথে কোনো সম্পর্ক কোরআন শুনলে ইমান বারানকে কোরআনের মাহফিল আসলে লাভ আছে না নাই কার কার আল্লাহ যেন আমাদের এই কোরআনের মাহফিলটা কবুল করেন আমরা বলি আমি আর জোরে বলি আমি আজকের এই মাহফিল বিশাল তাফসিল কোরআন মাহফিল পণ্ডিত কাটা জামে মসজিদ প্রাঙ্গণ এ মাহিলটিতে সভাপতিত্ব করছেন মাওলানা কুদ্দুস বয়স অনেক প্রবীণ আমরা দোয়া করে যেন আমাদের সভাপতির হায়াতকে দ্বারাস করেন আরেকজন সভাপতিত্ব করছেন মাওলানা নূর মোহাম্মদ উনি আসেন নাই আমরা দোয়া আল্লাহ যেন আল্লা উপরও রহম করেন এরকমের লোকই তো সভাপতি চাই কথা বলে না এরকমের লোকই তো আমরা সভাপতি চাই ঢাকার গাজীপুরে দেখলাম সভাপতি ওই যে মাহফিলে বক্তৃতা দিতেছে পকেটের ভিতরে গুললিপ সিগারেটের প্যাকেট গুললিপ সিগারেটের প্যাকেট তা আমি এটা এরকম টিপ দিয়ে ধরলাম হুজুর আল্লাহর দোয়ায় বেদ জুতি করেন না আমি তখন হাসি দিয়া বললাম ইসলাম নাই যেখানে ইজ্জত নাই ইসলাম যেখানে আছে সেখানে ইজ্জত সম্মান আছে না নাই এই জন্য যারা ইসলামিক দল করে না তারা নিজেরাই নিজেদের কর্মীদের কাপড় ধরে টানাটানি করে ঠিক না বেঠে আর আমরা যারা ইসলাম মানি আমাদের হৃদয় থেকে আমাদের কর্মীদের জন্য দোয়া আছে না নাই কথা বলো আছে না নাই দোয়া করতে বাধা দিলে আরো বেশি দোয়া কথা ঠিক না ঠিক একটাই কারণ দোয়া হয় মোমেনের জন্য কাফের জন্য কোন দোয়া এটা কার কথা কার কথা সুরায় বাকার আল্লাহী নিজে বলছেন ইন আল্লা কাফারু ওয়ামা তুম কুফফারুন উলা ইক আলাই হিমলা নাতুল্লা হিল মালা ইকাতি কোন কাফের যখন মরে যায় তার জন্য কোন দোয়া হয় না মোমেন আর তার বদ্ধ দেয় আকাশের ফেরেশতারা তারে বদ্ধ দেয় আল্লাহ নিজেও তাকে লানত করে বিদায় দেন নাজুল্লাহ আর মোমেনের জন্য দোয়া ছাড়া নাই আমরা যখন জানা সামনে দাঁড়ায় দোয়া পড়ি কি পরি না আল্লাহাম্মা ফিরিলে হাইয়েনা পরেন আল্লাহ হাম্মাখ ফিরিলে হায়িয়ে না ওমাইয়াতি না ওয়াসাহি দিনা ওয়াই বিনা ওয়াসক ই আবার মোমেন্ট আছে যেখানে সালামের প্রচলন সেখানে আছে না না সালামটা হয়তো একটু দোয়া কথা ঠিক না মে সালামটা কি সালামটা দোয়া না আর সালামও অর্থ কি আপনার উপরে কার পক্ষ থেকে আল্লাহ পড়েন আবার জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেশতা তাদের সালাম দিবে কি দিবে না সালামুন আলাইকুম তিবেতুম পাদহুল হল তবে পচলিত নেতারাও সালাম দেয় আমরা যারা ইসলাম মানে আমরাও সালাম দেই আমাদের সালাম আর তাদের সালামের মধ্যে পার্থক্য আছে না নাই কথা বলো আছে না নাই তারা সালাম দেয় আসসালামু আলাইকুম বলে কি বলে না কি সালাম সালাম বাস দেয় দেয় না কি দেয় বাংলাদেশে বাস আছে না কোন দুর্নীতি বাংলাদেশে এখন আর নাই হ্যাঁ আগে তো দুর্নীতি করতো রডের বদলা রড দিত মোটার বদলা সিকন দিত এখন রডের বদলা ডাইরেক্ট কি দেয় তো নেতারা সালাম দে না তোরে বাস দেয় সালাম আলাইকুম তুই মোর মরি যা আর আমরা যারা মোমেন্ট আমাদের সালামের দো আছে না নাই একটা রেজি গেলাম এটা কি সালাম কয়টা নেতা মাকে সালাম এ ফসা নেতা আমাদের দরকার আমাদের নেতা হবে যারা সকালে বিকালে বলে লা আইলা জোরে লা ইলা হাফ এল্লাল্লাহ মোহাম্মেদর রেসাল্লাল্লাহ আলাইহি আমাদের সভাপতিদের মতো আজকে মুরব্বী যারা আসছেন আল্লাহ যেন সকল আর হায়াত দ্বারাজ করেন আমরা বলি আমিন আজকের মাহফিলটিতে আপনারা অনেক আলেম দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়েছেন হাফেজ মাওলানা আজিজুল হক দাওয়াত দিয়েছেন মাওলানা তোহিদুল ইসলাম দাওয়াত দিয়েছেন আল হাজ মাওলানা আবদুল্লাহ আল মতিন ক্ষতি পশ্চিম পুঁই কেন্দ্রীয় জামে মসজিদ বাসখালী আমার আগে যিনি কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাস্সরের কোরআন যুক্তিবাদী এ কথাটি মোমেনের জন্য প্রযোজ্য নয় মোমেন যুক্তি দেয় না মোমেন দলিল দেয় আলে মৌলামা বলেন মোমেনরা কী দেয় আদম আল ইসলামকে যখন আল্লাহ বললেন লা তাকরাবা হাজিহি সাজরা তিনি যুক্তি দিতে পারতেন তিনি বলতে পারতেন আল্লাহ এত গাছগাছারা থাকতে এটা বানাই যেটার কাছে আমি যাইতে পারুম না বলতে পারতো কি না বলতে পারতো তুমি এটা না বানাইত তো আমি না যাইতাম শয়তানকে যখন আল্লা বললেন মা মানা কা আল্লা তাস লি আদাম আমি যখন আদমকে সাজদা করার জন্য তোমাকে অর্ডার করেছিলাম কে তোমাকে নিষেধ করলো শয়তান তখন দলিল দিতে পারে নাই শয়তান তখন দিছে কি কি দিছে যুক্তি দিছে শয়তান বলতে যে খলাকতানি মিন নার ওয়া মিন তিন আনা খায়রুম মিনহু শয়তান যুক্তি দিয়া কয় আমারে বানাইছো আগুন দিয়া হেরে বানাইছো মাটি দিয়া ওর চাইতে আমি ভালো সুতরাং আমি সেজদা করুম কেন অহংকার করছে কি করে না সুতরাং যুক্তিটা ইসলামের জন্য প্রযোজ্য এই কোরানটা কি যুক্তি না দলিল আলেমুল আমারা বলেন এই কোরানটা কি যুক্তি না দলিল হ্যাঁ বাইয়ান উল্লি নাস এই কোরান আমি তোমাদের জন্য স্পষ্ট দলিল করে পাঠিয়েছি সমান আলাহ পড়ক কেউ যদি একটা জমিন আপনাদের এলাকায় কটকে কি বলে রেইন বলে কট অর্থাৎ জমি যে টাকার বিনিময় দিয়ে দেয় একবারে যতক্ষণ টাকা ফেরত না দেয় জমিও পাবে না ওইটাকে কি বলেন বাদা বাদা বন্ধক বন্ধক ইয়েস বন্ধক এবার বুঝেন কি দিলেন কথা বলে না কি দিলেন যার কাছে বন্ধক দিলেন উনি বিশ বছর জমিটা করল এখন উনি যদি আদালতে মামলা করে যায় যুক্তি দেয় বিশ বছর ধরে জমি চাষাবাদ করতেছি আমার বাপে করছে দশ বছর আমি করছি দশ বছর সুতরাং জমিটা আমার কিন্তু কোন দলিল তার কাছে নাই আপনারা বলেন তো জমিটা পাবে কে কে পাবে কোন মালিক যার কাছে কি আছে কথা বুঝেন না যার কাছে কি আছে সুতরাং যুক্তি আমরা মানি না আমাদের কাছে অসংখ্য দলিল আছে না নাই কোরআন হাদিস হলো আমাদের দলিল এটা কার কথা সুতরাং খবরদার কোন আলেমের সাথে যুক্তিবাদী লাগাবেন না এটা ফালতু কথা কে দিয়েছে আপনাকে পারমিশন কিসের যুক্তিবাদী আমরা যুক্তিবাদীদের বিশ্বাসী নই যুক্তিবাদীরা যুক্তি দিতে দিতে ইসলাম থেকে তারা দূরে সরে গেছে তাদেরকে বলা হয় যুক্তিবাদী আমাদের আল্লাহ কয়জন দলিল আছে না নাই আমাদের আল্লাহ একক এ কথাটার দলিল আছে না নাই সুতরাং আমাদের কোনো দরকার নাই যুক্তি যুক্তি দেয় দেয় নাস্তিকেরা কারা আল্লাহরে দেখি না কেন আল্লাহ আসে না কেন তো তুই কি আল্লাহরে দেখার জন্য সরাসরি আল্লাহকে দেখার কোন দরকার নাই আল্লাহর সৃষ্টি দেখলে আল্লাহকে বোঝা যায় কথা ঠিক না বেঠিক ঠিক সুতরাং যুক্তি টুক্তি আমাদের দরকার নাই সে এমনিতেই অনেক বড় আলেম চমৎকার আলোচনা করে গেছেন আমরা দোয়া করি তিনি হচ্ছেন মাওলানা মহিউদ্দিন মাহবুব খতিব সিডিএ নতুন চাঁদগাঁও আবাসিক জামে মসজিদ চট্টগ্রাম আমরা দোয়া করে আল্লাহ যেন তার কণ্ঠে বরকত দান করেন আল্লাহ যেন তার হায়াতকে দ্বারাস করেন আমরা বলি আমিন আজকের মাহফিলটিতে আমাদের মধ্যমণি যিনি প্রধান মুফাসির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন কোরআন যিনি হক কথা বলতে কাউকে ভয় পায় না জিনার কণ্ঠ শুনলে আমরা জিনার ভাষা শুনলে আমরা কোরআনের পাখির কথা আমাদের মনে হয়ে যায় কথা ঠিক নেবে ঠিক তিনি হলেন বা তেলের জন্য এক আতঙ্ক পুরুষ আল্লামা হজরত মাওলানা কামরুল ইসলাম আনসারি আমরা দোয়া করি আল্লাহ যেন তার হায়াতকে দ্বারাজ করেন তার কণ্ঠকে যেন আল্লাহ কবুল করেন তার কণ্ঠ যেন আল্লাহ সারা পৃথিবীর জন্য কবুল করেন তিনি আসতেছেন পথে আছেন আল্লাহ যেন তার উপরে রহম করেন আমরা বলে আমিন এ মাহফিলটিতে সঙ্গীত পরিবেশন করছেন হাফেজ মোহাম্মদ উসমান গনি পরিচালক আদর্শ শিল্পগোষ্ঠী পুইছড়ি বাসখালী চট্টগ্রাম এ মাহফিলটি বাস্তবায়ন কমিটিতে আছেন পুইছড়ি আদর্শ সমাজ কল্যাণ পরিষদ আমাদের জসীমবাইয়ের মতো অসংখ্য লোকেরা কষ্ট করে এই মাহফিলটি করাচ্ছেন এই মাহফিলটিতে এ বছর আমার আসার কথা ছিল না কারণ আমি আমার শিডিউল বিপর্যয় ঘটায় এখানে আসতে হয়েছে একটা মাহফিলের জন্য একটা জেলায় যাওয়া এটা বক্তার জন্য বড় কষ্টকর শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর গত বছরের একটা শূন্যতা রয়ে গেছে আমাদের মনে আছে না মাহফিলটা হয়েছিল কোথায় কথা করা মসজিদে হয়েছিল যার কারণে ওই শূন্যতা পূরণের জন্য জসিম ভাই এমনভাবে আমার ধরলেন যে আপনাকে আসতেই হবে যার কারণে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তবে আমার পরেই আপনাদের প্রিয় বক্তা চলে আসবেন আমি যতক্ষণ কথা বলবো খুব লম্বা আলোচনা আমি করব না লা আসলে আমাদের কোনো জ্ঞান নাই জ্ঞান আমাদেরকে দেয় কে আর আমি ব্যক্তিগতভাবে আমার কোনো জ্ঞান নাই নব্বই মিনিটের পরে এমনি আমি আর আলোচনা করতে পারি না তো আল্লাহ যেন আমাদের ইলিমে বরকত দেন আমরা বলি আমিন আমরা যারা মোমেন আমরা জ্ঞান চাই কার কাছে রব্বি জিদিনী সবাই পড়েন রব্বি জিদিনী ইলমা জ্ঞান যার যত বাড়ে অহংকার তত কমে যায় আর যার জ্ঞান কম তার অহংকার আছে না নাই অহংকার আছে আল্লাহ আদমকে জ্ঞান দিলেন যার কারণে তিনি আদম আল্লাহ ইসলাম আল্লাহর সামনে মাথাটা কি করলেন ও আল্লাহ মাল আদামা আসমা আকুল্লাহা আল্লাহ বলেন আমি আমার আদমকে অসংখ্য জিনিসের নাম আমি শিখালাম দুনিয়ার সব বস্তুদের নাম আমাদের বাবা আদমকে শিখিয়েছেন কে এরপরও তিনার কোনো অহংকার আল্লা যখন বললেন আদম আমি নিষেধ করলাম গাছের কাছে গেলা কেন ফলটা খেলা কেন হজরতে আদম আলাস্তাম সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে মনোজাত করলেন রব্বানা পড়েন সবাই অরব ব্যানা জলাম না অ্যাং ও ইল্লেমতম ফিরেলে না 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 মিনাল হ সিরিন ভদ্র ছেলে মেয়েরা অন্যায় করলে কথাটা বলতে বলতে কথাটা স্বীকার করে কি করে না করে করে কি না আর যেটা বেয়াদব, এটা তাকায় কথা ঠিক ঠিক আর যারা ভদ্র আপনার সাথে কেউ অন্যায় করছে আপনি যদি তাকে এটা করলা কেন সে সাথে সাথে বলবে দুঃখিত বা সরি একটা কিছু বলে পার পাবে কথা ঠিক না ঠিক আর যেটা বেয়াদব এটা যুক্তি দিয়া তার অন্যায়টাকে সঠিক করার চেষ্টা করে 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 কি কি না না সুতরাং যারা যুক্তি দিয়া নিজের অন্যায়কে এস্টাবলিশ করতে চায় তারা হলো শয়তানের গোলাম আর যারা গুরার্জনক ক্ষমা চায় তারা হলো আল্লাহ ফাঁকের গোলাম আমরা কার গোলাম আমরা কার গোলাম আল্লাহ পাকের গোলাম আসেন কোরআন থেকে আমি আলোচনা করি খুব লম্বা করব না তবে যতটুকুন করার সময় দরকার অতটুকুন দেড় ঘন্টা আমি করব সব মিলাইয়া শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বলেন তো কোরআনুল কারিমে সূরা কয়টা আরো জোরে কর না এক নাম্বার সুরার নাম কি একবার পড়লে কয় কি একবার পড়লে কয় নাকি পুরা কোরআনের সমান স্বভাব আছে না কথা কর না কেন কোরআনের মা বলা হয় কোন সুরাকে আবার হুজুররা পানি পরা দেখ কোন সুরা ফুড়া কথা না কেন জুমার দিন ইমাম সাহেব ওই যে খতিবের সামনে লোকেরা গ্লাস নিয়ে দাঁড়ায় থাকে আর হুজুর পানি পরা দেওয়ার সময় এত স্প্রিড সুরা পড়ে মনে মনে ফু মারে জোরে জোরে দেয় কি দেয় না আপনারা বলবেন হুজুর কারণ কি সুরাটা পড়ল মনে মনে ফু দিল জোরে জোরে তার কারণ যে সুরাটা পড়ে আপনার পানিতে ফু দিছে হুজুর সাহেব ওই সুরাটা যদি আপনারে শোনায়া পড়ে আপনি মনে মনে করবেন কিত্তা মাইলাম এই সুরা তো আমরাও পারি সোমান পড়েন এই সুরাটা যার হৃদয় আছে পুরা কোরআন তার হৃদয় আছে না নাই এটা বলা হয় কোরআনুল কারিমের মা কি বলা হয় এবার বলেন কোরআন কারিমের বাপ বলা হয় হ্যাঁ আর রহমান তো কোরআনের অলঙ্কার সৌন্দর্য বাকারা লম্বা কোনটা কথা বলে না বাকারা এটা হলো কোরআন কারিমের হ্যাঁ বাবা বাবা বলেন কোরআনের কি এবার বলেন তো মার দাম বেশি না বাপের দাম বেশি আরো জোরে বলেন কোন মা যদি বাপ সারা সন্তান জন্ম দেয় কত বেশি বুঝেন নাই কথা বুঝতে পারেন নাই কোনো মা যদি বাপসারা ছেলে জন্ম দেয় মেয়ে জন্ম দেয় ওই মার কত দাম বেশি কয় পয়সার বরক ইঞ্জর সম্মান যাওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে বাপেরও দাম আছে মায়েরও একজন সার আরেকজন অচল কথা ঠিক না বেঠি আর অনেকে বলে যে রাসুল ইসলাম যে হাদিস বলা হয়েছে একজন যা রজুল ইল্লাহ সাল্লাহ ইসলাম ফাকল আমান আহাক কবি হুসনে সোহাবাতি এই হাদিসে বলা হয়েছে উম্মুকা মায়ের কথা তিনবার বাপের কথা কয়বার আচ্ছা আপনারা বলেন তো এখানে মার কথা আগে না বাপের কথা আগে কথা বলে না কেন ওস্তাদের মায়ের আগ রাইত না শেষ রাইত হ্যাঁ বুঝি না মানে শেষ রাত নাকি মাসাল বুঝলে হইলো এই হইলো কক্সবাজারের বাসা বাসাতে মজা আছে না নাই চট্টগ্রামের বাসা পুরা দাফন আমাদের আল্লামা তিনার কাছে শুনছিলাম যে সিলেটে বাসা আহত হয়েছে আর চট্টগ্রাম নিহত হয়েছে দাফন হয়েছে শেষ সাথে কয় হত্যা তো হইতে ওস্তাদের মারকি কি শুরুতে হয় না হইতে হয় কথা বলেন না কেন প্রধান অতিথির বক্তব্য আগে হয় না পরে হয় এই হাদিসের ভিতরে বাপ হইল প্রধান অতিথি যার কারণে বাপের কথা সবার পরে কথা ঠিক না বেটি বাপেরও দাম আছে না নাই আলহামদুলিল্লাহ পড়ব আবার বাবার পাজর থেকে মা হওয়াকে সৃষ্টি করেছেন কে সুবহানাল্লাহ পড়তে মন চায় না বিশ্বনবী হাদিসের বর্ণনায় বলেছেন একজন নারী কে আল্লাহ রব্বুল আলামিন তার পুরুষের ওই বাকা পাজর থেকে সৃষ্টি করেছে এই হাদিসটা অনেকে দুই রকমে বুঝে অনেকে মনে করে যে তার বউকে তার হাড্ডি দিয়ে বানাইছে কথাটা সত্য নয় এভাবে হাদিসটা আসে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে হাদিস সেটি হলো আদম আলাইহিস সালামের বাম পাঁজরের বাঁকা হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ মুখ দিয়ে আসেন তো একটা লোক দশটা বিয়া করলে হাতের কয়টা হাড্ডি কয়রা এটা আমাদের বাবার সাথে মায়ের সাথে কানেকশন কার সাথে এখানে বুঝানো হয়েছে যে মহিলাদেরকে কে বাঁকা হাট থেকে বাড়াইছে হাদিসের মর্ম কথা হলো তাদেরকে বেশি পেশার ক্রিয়েট করো না যদি বেশি পেশার ক্রিয়েট করো তাহলে তারা শাসনের বদলা তোমাকে ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই যেই স্বামী তার বিবিরে বেশি বেশি মারে বিবি কয় যা তোর ভাত খাইলাম না বলে কি বলে না আবার স্বামীরও মাঝে মাঝে রে ফিডায় আর কয় বেশি বুঝিস না বাড়িস না এলে কিন্তু আরেকটা করুন কি করুম কি করুম কথা কনা বউ কম না বউ কইরা দেহ মজা টের পাইবা কারণ দুই বিয়ার মধ্যে কোনো বরকত বরং মারামারি আছে না নাই কথা বলে না কেন দুই নারী যেখানে সুলা সুলি আছে আমাদের বাংলাদেশও আছে না নাই এই দুই বেড়ি যতক্ষণ থাকবে আমরা শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা তোমরা আমাদের মা লাগ অনুরোধ করে চলে যাওয়ার জ্বালায় না দুইটারই পোলা আছে না নাই দুইটারই একটা করে পোলা আছে না নাই আমরা তাদেরকে অনুরোধ করব বহুত জ্বালাইছো পঁচিশটা বছর জ্বালাইছো এবার বিদায় নাও আমরা পুরুষের ক্ষমতা যায় নারীদের মনে আমরা মানি না মানি না মানি কারণ নারীরা মারামারি লাগলে কোন জায়গায় ধরে কি দেখ কিন্তু পুরুষেরা জীবনে এই কাজ আমি এখনো এই জিনিস আবিষ্কার করতে পারলাম না যে নারীরা কেনা চুলি আছে সুতরাং ইসলাম নাই যেখানে মারামারি আছে ইসলাম আছে যেখানে শান্তিও আছে তাহলে বাপেরও দাম আছে মায়েরও তাহলে করানুল কারিমের বাপ বলা হয় কনসুরাকে আজকে আমি কথা বলবো কোরআনুল কারিমের একটি সূরা থেকে যে সূরাটি আল্লাহ রব্বুল আলমিন নাজেল করেছেন বিশ্বনবীর মাক্কি জীবনের নবুয়তের প্রথম জীবন আপনারা বলেন তো বাংলাদেশে একটা সরকার আছে না নেই কথা বলে না সরকার বাংলাদেশের রাজত্ব এখন কার হাতে কথা বলে না বলেন অসুবিধা নাই আমি তো রাজনীতি করতেছি না কথাটা বুঝাইতেছি কার হাতে আবার আমেরিকার রাজত্ব এখন কার হাতে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের হাতে ভালো কথা এখন আপনি বলেন আকাশ জমিন লৌহ কলম সমুদ্র মহাসমুদ্র কক্ষপথ যা কিছু আছে চন্দ্র সূর্য সমস্ত মহাবিশ্বের রাজত্ব কার হাতে এবার আপনারা বলেন করানুল কারিমে গরুর নামে সুরা আছে না নাই কথা বলে না নারীদের নামে সুরা আছে না নাই পিপ্রার নামে সুরা আছে না নাই মৌমাসির নামে সুরা আছে না নাই এবার আপনারা বলেন রাজত্বের নামেও কোরআনে একটা সুরা আছে না নাই কোন সুরা সুরায়ে কথা কয় না সুরায়ে মুলুক মুলক মূল কোন শব্দের অর্থ কি এতে কোনো সন্দেহ আছে আপনাদের কথা বলেন সন্দেহ আছে এখন আপনারা বলেন রাজত্ব কার রাজত্ব কার এই দুনিয়ায় বাংলাদেশটাই কিন্তু দুনিয়া না ভারতবর্ষই কিন্তু দুনিয়া না এশিয়াটা কিন্তু দুনিয়া না দুনিয়া সবচেয়ে বড় করে বানিয়েছেন কে আবার দুনিয়ার চাইতে অনেক বড় করে আল্লাহর আরশে আজিম বানিয়েছেন কে আল্লাহ কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে আর কিছু বেয়াদব বাংলাদেশে জন্ম নিয়েছে বিড়ি খায় আর কথার কলজের ভিতরে বলে আমার আল্লাহ ঢুকছে ফালতু কোথাকার আমার আল্লাহ কি এত ছোট আশ্চর্য কথা তুই বেয়াদব তুই আমার আল্লাহর সাথে কুফরি করছ আল্লাহ কোরআনে বলছেন সাত আকাশ সাত জমিনের উপরে হলো মহাসমুদ্র এইটাই সমুদ্র মহাসমুদ্র নয় ওই সমুদ্রের উপরে পানি ওই পানির উপরে আমার আল্লাহ বাসছে সোমান আল্লাহ আরো আসতে কন আরো আসতে কন আমার আল্লাহ কোন জায়গায় আছে কবিদের বাসা কখনো দলিল হতে কবিদের বাসা হয় আবেগের কথা এটা দলিল নয় দলিল হলো কোরআন এবং হাদিস দলিল কি অনেকে আল্লাহর সাথে বেয়াদবি করে আল্লাহ সব জায়গায় বিরাজমান তো আল্লাহ কি বাথরুমের ভিতরেও থাকে ফালতুকো থাকার আমার আল্লাহ এত ছোট নন সৃষ্টি জগতের চাইতে সমস্ত সৃষ্টি জগতের চাইতে আর সেহাজিম সবার বড় আর ওই আর শাহজিমের উপরে আদিষ্ট হয়ে আছেন কে তারা আল্লাহর একটা রাজত্ব আছে না নাই আমরা সব সময় বলি আল্লাহ আকবার অর্থ কি আল্লাহ বড় না আল্লাহ মহান আল্লাহ কি সুবহান আল্লাহ পড়ব কত মহান আল্লাহ ছাড়া কেউ জানে না তবে আল্লাহর দৃষ্টি সব জায়গায় আছে না নাই আমাদের প্রত্যেকের কলবের খবর জানেন কে আল্লাহ নিজের বলছেন তোবদ মা ফে আং ফুসিকুম আউত ফয়ো হাজিবো কম বেহি অ ফের লে মাইয়াসা অয়ো হাজিবো মাইয়াসা আল্লাহ আল্লা কুল্লিশাহিন কদে সবার আল্লাহ তাহলে সুরার নাম কি কথা বলে না সুরায় মুলক এই সুরাটিতে আয়াৎ সংখ্যা তিরিশ রুকু সংখ্যা দুই নাজেল হয়েছে মক্কায় বলেন সুরাটার নাম কি মূলক শব্দের বাংলা অর্থ কি রাজত্ব আয়াত কয়টা রুকু কয়টা নাজাল হয়েছে কোথায় মক্কায় রাসুসামের নবুয়তের যখন আরবের নেতারা আরবের বড় বড় নেতারা বিশ্ব নবীর কালিমার বিরোধিতা কিন্তু প্রথম করে নাই তারা যা প্রস্তাব দিছে মোহাম্মদ সাল্লাম তুমি যে কালিমার দাওয়াত দেবে চলবে কোনো অসুবিধা নাই কাবা ঘরে তুমি আল্লাহর গোলামি করবা তবে আমরা যাদেরকে এতদিন ইলা মানসি লাতমানত ওজাদকে তারাও কাবার ঘরের ভিতরেই থাকবে তুমি তোমার আল্লাহর ইবাদত করবা আর আমরা আমাদের ইলার ইবাদত করবো মিলেমিশে চলবে সুতরাং কালিমার বিরোধিতা আমরা করব না বিশ্বনবীকে এই প্রস্তাবে রাজি হয়েছিলেন রাজি হয়েছিলেন এবার যখন কালিমা ঠেকানো যাচ্ছে না কালিমা পরে যারা নেতা হয়ে যায় তারা সুমার আল্লাহ হজরতে বেলাল আপসে গোলাম তার বাবাও গোলাম তার মাও গোলাম গোলামের ঘরে গোলাম ওমাইয়ার বাড়িতে গোলামের জিঞ্জিরে বন্দি স্বাধীনতা বলতে কিছু নাই হজরতে বেলাল বিশ্বনবীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে কালো কম না বেশি আরো জোরে বলেন আল্লাহর হাবিব বেলালকে ডেকে বললেন বেলাল এদিকে আসো হজরতে বেলাল বিশ্বনবীর কাছে যখন গেলেন বিশ্বনবী বেলালকে ডান হাত দিয়া জরায় বকের সাথে লাগালেন বেলাল বলেন আমি যখন মোহাম্মদ সাস্তামের বুকের সাথে লাগলাম সারা দুনিয়ার পরিশ্রম আর কষ্ট আমি ভুলে গিয়েছি আল্লাহ আকবার হযরতে বেলালকে বিশ্বনবী বললেন বেলাল কেমন আছো বেলাল বললেন হুজুর আমি ভালো নাই স্বাধীনতা বলতে কিছু নাই উমাইয়ার বাড়িতে গোলামি করি উমাইয়াকে আমি হাত পাখা দিয়া সারা রাত বাতাস করি আমাকে মোশা কামড়ায় গরমে আমি জলে পুরে সারকার হয়ে যাই কিন্তু উমাইয়া আরামে গুমায় আমার কোনো গুম নাই স্বাধীনতা নাই রাতের বেলা উমায়ের খেদমত করি দিনের বেলা আমি উমাইয়ার বাড়িতে চাকরের মতো খাটি কোনো স্বাধীনতা আমার আল্লাহর হাবিব বললেন বেলাল তুমি যদি একবার কালিমাটা পড়ো সারা দুনিয়া সব আল্লাহ তোমার খাদেম বানায়া দেবে আল্লাহ একবার কালিমা পরে যারা সাহস বাড়ে তাদের বাড়াইকে কালিমলাদের সাহস আছে না নাই এই কালিমার আন্দোলন যারা করে তাদেরকে ফাঁসির মঞ্চ সাজায় যদি হয় হাসতে হাসতে চলে যায় বাতিলের এরপরও সামনে মাথা মতো করে না করে না করে না করে কথা ঠিক না বে ঠিক এই কালিমা সে যেখানে সাহস আছে বিশ্বামী বললেন বেলাল তুমি লা ইলাহা ইলাহা পড়া ইলা কালিমাটা পড়ার পর বেলালের মধ্যে পরিবর্তন ঘটায় দিলেন কে আগে ছিল গোলাম এখন নেতা নেতা আছে না নাই সোবান আল্লাহ পড়ব হজরতে বেলাল বিশ্ব নবীকে বললেন ইয়ার সুল্লাহ সাল্লাহ সাল্লাম কালিমাটা পড়ার পরে আমার বুকটা যেমন কেমন একটু সাহস সাহস লাগে আল্লাহর হাবি মুসকে আসি দিয়ে বললেন বেলাল এই কালিমা যারা পরে আল্লাহ ছাড়া কারো সামনে তারা মাথা নত করে না উমায়ার বাড়িতে গেছে উমায়ার চেয়ারে বসা এতদিন বেলাল উমায়ার সামনে গেলে কি করে এটারে কি ক নমস্কার নম নম কি কিন্তু আজকে আর কথা কয় না আজকে আর কারণ আজকে কার গোলাম এতদিন ছিল কার গোলাম আজকে কার গোলাম মাথা উপরের দিকে উমাইয়া যখন বেলালের বাপ সাপ দেখলেন উমাইয়া বলতেছে বেলাল কেমন জানি একটা পরিবর্তন দেখতেছি ঘটনা কি মাথা নিশু করলি না কেন হযরতে বেলাল বলেন কালীবার আন্দোলনে যোগ দিয়েছি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত গরবাদ করা যাবে না এতদিন বুঝতে পারিনি আমি তোমার গোলামই করেছি এখন বুঝে গেছি তুমি যার গোলাম আমি বেলালো তার গোলাম সুতরাং তাকে ছাড়া কারো সামনে মাথা নত কার সামনে চিল্লে বলো কার সামনে আমরা যা শেষদা দেই কাকে সেজদা দেওয়া লাগে কাকে আমার ভাইয়েরা বাংলাদেশে এমন কিছু মুসলমান আছে আল্লাহরে দেয় বাবা হুজুরও দেয় আবার একদল হুজুর আল্লাহকে সেজদা দিয়া একসাথে আসার নামাজ পড়লো সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর বাবা হুজুর চেয়ারে বসা ওখানে যায় বাবা হুজুরের সেজদা দেয় এমন বেয়াদব আছে না কিন্তু বাবা হুজুরের নিষেধ নিষেধ করে না এটা আছে না নাই বোখারির একটি হাদিস এসছে পাথরকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন করবে না মানুষ এবং পাথর হবে জাহান নামের আমার ভাইয়ের এবার পাথরকে পাথর কেন জাহান নামে যাবে তার কারণ হলো এই দুনিয়ার কাফেরেরা মুশরিকেরা যতগুলি মূর্তি বানাইছে পাথর আছে না নাই আরো জোরে বলে আছে না নাই এই পাথর দিয়া মূর্তি বানানোর কারণে এই মূর্তিগুলিও জাহান্নামে পালায় দিবে কে সুতরাং যারা মুশরিক কোন পীরকে সাজদা দেওয়ার কারণে সে নিজেও মুশরিক পীর যদি তাকে বাধা না দেয় সেও মুশরিক পীর আর মুরিদ দুইটাই জাহান্নামে যাবে জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না কার কথা কার কথা বিশ্বনবী বোখারি মুসলিমের বারণা বলেছেন কালিমা যদি কেউ পড়ে জীবনে যদি মর্ষেকি না করে তার উপরে যদি কামার থাকে আল্লাহ ওই লোকটাকে জান্নাত দিয়ে দিবে ওই কালিমার জন্য আসি না নাই রাজত্ব টাকা বেলাল বলতেছে তুমি যার গোলাম আমিও কার গোলাম উমাইয়া কয় পরিণীতি কিন্তু ভালো হবে না কয় কি হবে না হবে সেটা আগেই জানি কারণ যখন আমি কালিমা পরেছি মহম্মদ আসলাম সব আমাকে বলে দিয়েছে আমার নবী বলেছে কালিমা পরলে ফুলের মালা দেওয়া হবে না তোমাকে বাধা হবে মরহুবুমের তক্ত বালির উপরে তোমাকে ফেলে দেওয়া হবে সুতরাং কালিমা যারা আন্দোলন করবে তারা মুরগির রান পাবে না ফুলের মালাও পাবে না ফাঁসির মঞ্চে যাওয়ার সম্ভাবনা আছে না নয় কথা বলা আছে না নয় আপনি কালিমার দাওয়াত দেন আপনারা মানসে জিলাপি খাওয়ায় বুঝা যাবে আপনার কালিমা ঠিক নেই কথা ঠিক নাবে ঠিক আমরাও আশেকের রাসুল আছে না নাই জিলাপি দুইটা কম পাইলে কিলাকিলি করে তখন আর আসুলের কথা মনে থাকে না এরকম আছে না নাই তেলের আসলের আশেক না জিলাপির আশেক এরকম আছে না না মিলাদের পর জিলাপি আছে। যদি বলা হয় আজকের মিলাদের পরে জিলাপি আছে একটাও যায় না জুতা টুতা লোয়া বসে থাকে নামাজের পরে যদি আপনারা পরীক্ষা করবেন আগামী জুমাতে বলবেন আজকে মিলাদ আছে তবে মিলাদের পরে কোন তাবারক নাই বিরিয়ানি নাই জিলাপিও নাই কয়জন থাকবো আপনারা কি আমার কথা কষ্ট পাইতেছেন কথাগুলির বাস্তবতা আছে না নাই নাহলে একটা দিন পরীক্ষা করেন আগামী জুমাতে পরীক্ষা করেন বলবেন আগামী এই যে জুমার নামাজের পর মিলাদ আছে তবে জিলাফি নাই তাবারুক নাই এমনি এমনি পড়লে থাকবা থাকবে না বাগবে কথা বলেন না কেন তাহলে রাসুলের আশেক না জিলাফির আশেক এ ফসামার কা আশেক হওয়ার কোনো দরকার কথা বলা দরকার আবার কিছু আছে নিজেদেরকে আশেখ রাসুল দাবি করে আর আমার বামদের সাথে জুট কইরা বিশ্বের বিরুদ্ধে যারা কথা কয় তাদের সাথে মিটিংও ও করে কথা ঠিক না বেঠিক এদেরকে বলা হয় দালাল কি বলে দালাল চিনেন তো গরু বাজারে দালাল থাকে না দালাল গরু বাজারে থাকে দালাল কার ক্রেতার নাম বিক্রেতার নাম মাঝখানে আছে না নাই দালাল টাকা খায় কয় পক্ষ থেকে কথা কয় না পক্ষ গরুর বাজারে দালালের দাপট বেশি না গরুর মালিকের মালিক তো রশি ধরে দাঁড়ায় থাকে এতিমের মতো আর দালালের বাপসাপ দেখলে মনে হয় পুরা বাজারের গরুর মালিক হেতে হয়ে গেছে কথা ঠিক না বে ঠিক সুতরাং যারা নবীকে গালি দিলে প্রতিবাদ করে না তারা আরে আশেকের রাসূল হতে পারে না তারা রাম বা আমার ইহুদীদের দালাল হয়ে গিয়েছে কারণ নবীকে যদি গালি দেয় আমরা মোমেন আমাদের কলি জায়গাত লাগে কি লাগে না কথা বলার আগে কি লাগে না হজরতে বেলাল গোলাম কার বেলাল কয় তুই যেটা করবে হেডা আমার আসুল আগেই বলে দিছে তাইলে রাজত্বটা কার বেলালকে মারা হলো শর্ত দেওয়া হলো বেলাল একটা শব্দ ভুলে যাও আহাদ আহাদ এই শব্দটা বলবা না হজরতে বেলাল বলেন আমাকে মারো আমাকে কাটো আমাকে মরুভূমির বালির সাথে মিশে দাও আমার রক্ত গুলি যদি বালির সাথে মিশে যায় সেখান থেকে আওয়াজ আসবে কল হু আল্লাহ আহাদ পড়তে ইচ্ছা করো না ভাইরা পড়েন কল হু আল্লাহ আহাদ আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়োলা ওয়ালাম ইয়াকুল্লাহ কফু তাহাত সুবার আল্লাহ পরে আল্লাহ কয়জন কোথায় থাকে আমরা যা করি সব আমার আল্লা দেখে কি দেখে না মহাবিশ্বের মালিকানা কার এই ব্যাপারে আল্লাহ কি সূরা নাজেল করলেন সূরার নাম সুরয়ে কথা বলে না আয়াত কয়টা রুকু কয়টা নাজেল হইছে কোথায় তাহলে রাজত্বের নামে সূরা আছে না নাই তো রাজত্বের নামে সুরা থাকলে ইসলামের রাজনীতিটাও আছে না নাই তবে বোমা মানুষ মারা এরকমের রাজনীতি নাই ইসলাম আন্দোলনকে সমর্থন করে যতদিন কালিমার পতাকা উড্ডয়ন না হবে আমাদের আন্দোলন থেমে যাবে না যাবে না যাবে না যাবে না কথা ঠিক নাবে ঠিক তাহলে রাজত্ব টাকার আসেন আগে তেলাওয়াত করি তারপরে আলোচনা করব যারা পারবেন আমার সাথে পড়বেন যারা পারেন না আমার সাথে চুপচাপ শুনবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আ'লা كل شيء قدير <applause> الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور <applause> الذي خلق سبع سماوات তিবা ক মা তারা ফি খলকির রহমান নিতম তাহুর ফারজি আল বাসার আল তারা মিন সুত কার কথা কার কথা কয়টা আয়াত পড়লাম কয়টা আয়াত পড়লাম আমার বের আল্লাহ বলেন তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক রাজত্বটা কার কার ক্ষমতাটা আপনারা বলেন তো দুইটা নদী একসাথে প্রবাহমান হলো ওই নদীগুলি আইন মানে কার নাকি দুনিয়ার কোন সরকারে। বাংলাদেশে একটা সরকার আছে না নাই বাংলাদেশের গভর্নমেন্ট যদি আর্মি পাঠাইয়া নদীর স্রোতের মাঝখানে যে আর্মি বিডিআর বিজিবি বন্দুক লয়া নাম্যা যদি নদীর পানি কয় ওই নদীর স্রোত এত দিন তোরা আল্লাহর আইন না বাটার দিকে গেছ এখন আমরা আইছি বাংলাদেশের সরকার গভর্নমেন্টের লোক আজকে আমাদের আইন মানবা উল্টা দিকে যাও পানি কি উল্টা দিকে যাবে না আর্মি শুদ্ধ লয়ে চলবো কথা বলো না কেন তাদেরকে শুদ্ধ তাহলে রাজত্ব নদীতে কার আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি যারা পারেন আমার সাথে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা ইরাব্বিকুমা তুকাযযিবান এবার বলেন বরকত কার এই কথাটা আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী যিনি বরকতময় আল্লাহ বরকত কি ল্যাংটার কাছে না আল্লাহর কাছে কথা বলো আর বাংলাদেশে ল্যাংটারে গোসল দেওয়ার নামে গোসল শরীফের নামে ল্যাংটারে গোসল করায়া ওইটার পানিটা খায় আর কয় বরকতের পানি এমন কাটাস মার্কা আছে না আচ্ছা আপনি বলেন আপনি যদি একটা লোককে গোসল করায়া সাবান দিয়া গোসল করা ওই পানিটা যদি কুকুরকে দেন কুকুর কি সাবানের পানি খাবে 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 নাকি আমাদের বাংলাদেশের কুকুর এত অভদ্র ন যে সাবানের পানি খাবে আর কিছু ভন্ডদের পীরেদের মুড়িদের এত খাটাস যে হুসনে স্বরূপের নামে গুসেল শরীফের নামে পিসা বুজুরের গুসলের পানিটা খায় এরকম আছে না নাই নাম দিছে গুসল শরীফ কুত্তা শরীফ তো রাত বারোটার সময় গোসল দেওয়া হবে বিরাট বড় বল বলের আপনারা কি কন গাবলা গাবলা না গাবলা হ্যাঁ গাবলা বাচ্চাদেরকে যে গোসল করা ওইটাকে কি বলে হ্যাঁ আবার যারা বেশি বড় লোক তাদের বাথরুমের ভিতরে বড় বড় গাবলা আছে না নাই পানি দিয়ে এটার মধ্যে পড়ে থাকে এরকম খাচ্চর আছে না নাই অথচ ইসলাম বলেছে যেই গোসল করার সময় যেই পানিটা পড়ে যাবে গায়ে লেগে ওটা নাপাক ওইটা কি আর হেরা ওই গাবলার ভিতরে পানি দিয়া সাবানের পানি দিয়া তারপরে এটার মধ্যে ডুবায় ডুবায় ডুবানি আপনারা কি বলেন কয়দিন আগে ভারতের একটা মরছে মরছে কি মরে নেই কথা কয় কেন নাম কি সিরি আমি তার ধর্মের বিরুদ্ধে আমার কোনো মন্তব্য নাই কিন্তু ইসলামের সাথে যারাই করেছে বাথরুমে মরার বাথরুম আছে না না বাংলাদেশে একটা ছিল হুমায়ুন আজাদ আল্লাহ বাথরুমে মারছে মারছে কি মারে নাই এ হুমায়ুন আজাদ বাংলাদেশে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলছে কি বলে নাই বাংলাদেশে মরণ হয় নাই অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে দেশের বাইরে কোন জায়গায় মরছে কথা কণা কেন কোন জায়গায় মরছে চূড়ান্ত ছিল হুমায়ুন একটা ওইটাও বাথরুমে মরছে বর্তমানে কয়েকদিন আগে ওইটাও বাথরুমে মরছে কথা ঠিক নামে ঠিক আর যারা মোমেন তাদের কপালে পবিত্র মরণ আছে না নাই তাদের কপালে কালী আছে না নাই বিশ্বনবী আদিসের বর্ণায় বলেছেন এই কালিমা পবিত্র কালিমানে যেও যারা মরে তারা অপবিত্র মরার সময় যারা কালিমার তালকিন পায় তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে কথা বলো কে দিবে এই শ্রীদেবী মারা গেল বাথরুমের ভিতরে চিন্তা করেন ডাক্তাররা যা রিপোর্ট করলেন অতিরিক্ত মদ খাওয়ার কারণে বাথরুমে পড়া শেষ ইদানিং আবার বাংলাদেশ ও গাজা মদ আছে না নাই আপনাদের এলাকায় বোধ হয় গাজা নাই বাবা নাই বাবার রং কি কালো লাল কেমনে জানলেন এই রাস্তা সব বাবা যায় যায় কি যায় না আবার কিছু ডাকাত বিমানে করেও নিয়ে যায় আছে না নাই এই বাবা টাবার সাথে আমাদের কোন সম্পর্ক আবার অনেকে গাজার নাম দিছে সিদ্ধি কয়টা খাইলে বুদ্ধি বাড়ে গাঁজা খাইলে বুদ্ধি বাড়ে না কমে কথা বলে না কেন গাঁজা খাইয়া এত বুদ্ধি বাড়ছে রাতের বেলা বারোটার পর গাঁজা খাইয়া বুত হইয়া ঘরে যায় বিবিরে কয় আম্মা যান দরজা আমি আইছি বউরে আম্মা কইলে বউ আছে না গেছে বউ আছে না গেছে কিন্তু আমরা যারা কালিমা আমরা ঘরে গিয়ে বউরে সালাম দেই কি দেই আম্মা জানা আসা সিদ্দিকা বলেন রাতের বেলা দাঁড়ায় থাকতাম বিশ্ব নবীকে সালাম দেওয়ার জন্য কোনো দিন আগে সালাম দিতে পারি নাই পর্দার আড়ালে দাঁড়ায় থাকতাম আমরা সালাম দেওয়ার আগে এই বিশ্ব নবী আমাদের সালাম দিয়ে দিত ইস্তাম আছে যেখানে সালাম আছে সালাম মানে কি কথা বলো না কেন এই যে এত বড় মাহফিল এখানে শান্তি আসে না নাই এখানে কি আমাদের কোনো দলাদলি আছে? না। ঠেলাটেলি আছে? লাফালাফি আছে? আমরা কয় দল? না। কোনো রাজনৈতিক দল যদি এই তো রাতে এত বড় মিটিং করতে এত কোণা মারামারি হইতো 14 বার। আর দক্কা দাকি আছে না নাই? আছে। এদিক থেকে হেইয়া করে দক্কা এদিকে একটার এদিকে এইদিকে। এই তুই কোন গ্রুপ? আমি মন্টু গ্রুপ। তুই কোন গ্রুপ? আমি ডাকাইতের গ্রুপ। তুই কোন গ্রুপ? আমি কুত্তার গ্রুপ। গ্রুপের কোন শেষ? কিন্তু এত বড় মাহফিল আমরা কয় গুরু কার গুরু আমাদের গুরুপ হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা হ মোহাম্মেদুর রেসাল্লাল্লাহ ইউসাল্লাম এবার বলেন বরকত কি লেংটা বাবার কাছে আল্লাহর কাছে এই কথাটা আল্লাহ বলছেন তাবা ওরা কাল্লাজী বিয়াদী হিলমুল বরকত ময়শে আল্লাহ মহান যার হাতে রাজত্ব জোবানল্লা বলেন রাজত্ব কার হাতে রাজত্ব চালায় কে রাজনীতি খুঁজার চেষ্টা করবেন না আপনারা বলেন তো আপনাদের এলাকায় রিক্সা চালায় এমন গরিব মানুষ আছে না নাই তিন বেলা খায় কি খায় না শেখ হাসিনা খাবারটা দেয় খালেদা জিয়া দেয় কাকু দেয় জীবনেও না আপনারা রাজনীতি খুঁজবেন না তারা যেই ক্ষমতায় থাকুক না কেন দরিদ্র লোকগুলিকে খেটে খাওয়া লাগবে কি লাগবে না আর যদি খালেদা হাসিনা এর কাকুরা যদি আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে এক বেলা খাওয়ায় পরের দিন তারা এমন বিক্ষোভ হবে হাইকোর্টের সামনে থাল লুয়ে বসা লাগবে কথা ঠিক না বেঠি বাংলাদেশের ধনী লোক আছে না নাই কোটি কোটি টাকার মালিক আছে না নাই তারা যদি আমাদের বাংলাদেশের সমস্ত লোকগুলিরে এক বেলা খাওয়ায় টাকা খুঁজে পাওয়া যাবে না ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না খাওয়াইকে কথা বলা খাওয়ায় কে তাহলে বরকত কি না তার কাছে না আল্লাহর কাছে এই কথাটা আল্লাহ বলছেন কাল্লাজি বিয়াদিহিল মুল কহুয়া আলা কুল্লি শাইইন সারা পৃথিবীতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন পানি পশু আছে না নাই খাওয়ায় কে একটা কাক তার কোন ব্যাংক ব্যালেন্স আছে ফসলের জমি আছে ওই যে লবণের মাঠ আছে কিছু সকাল বেলা গাছ থেকে বেরিয়ে গেল কার নাম নিয়া শোবানল্লাহ আসে না কার নাম নেতার নাম লইয়া ছাপাভাজি করে লাভ নাই রাজনীতি করে লাভ নাই রাজনীতি যদি করতে হয় চাপাভাজি যদি করতে হয় করবেন কার জন্যে লা ইলাহা এটাও ছাপাবাজি তবে কার পক্ষে এটার জিকির মানে কার জিকির লা ইলাহা আমার ভাইরা খেয়াল করেন একটা কাক সকালবেলা বাসা থেকে বেরিয়ে গেল তার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই অফিস নাই ব্যবসা বাণিজ্য নাই লবণের মাঠ নাই ফসলের জমি নাই ঘর থেকে বেরিয়ে গেল আমার ভাইয়েরা সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে ঘুরার পর রাত্র হওয়ার আগেই তাকে পেট পুরাইয়া খাওয়াইয়া বাসার ভিতরে হাজির করে দিলেন কে সুমান আল্লাহ পড়ো তাহলে বরকত কি বাবার কাছে নেতার কাছে না আমার আল্লাহর কাছে তাবারাকাল্লাজি বিয়াদিহিল এবার খেয়াল করেন আমার ভাইয়েরা এতগুলি মানুষ আপনাদের খাওয়ান কে কয় বেলা তিন বেলা না অনেকে পাঁচ বেলাও খায় কেউ কেউ ছয় বেলাও খায় খায় কি খায় না খাবারের কোনো অভাব আচ্ছা আপনারা বলেন তো দুনিয়াতে যেই ক্ষমতায় থাক উনি কি আমাদের প্রতিদিনের খাবার দেয় দিতে পারবে নাকি এটা রাস্তায় তো করে দিতে পারে না আপনাদের এলাকার রাস্তা বলো না ভঙ্গা আওয়ার সময় হালকা জিকির কি জিকির এ রাস্তা ভালো না ভাঙ্গা আরে জনগণ বিচার দেয় কার কাছে মাইন করেন না কথা শোনেন খাবার কে দেয় অমামিং দাবিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিস্কোহা আল্লা বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যা রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে উঠে নেই না আমার বেড়া সোলাইমান আসলামকে রাজত্ব দিছিল কে তিনি একটা তক্তা দিয়ে চলতেন তখন তো আর ওই যে জাহাজ স্টিমার লঞ্চ বিমান হেলিকপ্টার ছিল না তখন উনি একটা তক্ত এটা করোনা আছে না নাই একটা তক্তর উপরে চড়ে বসতেন যেখানে বলতেন সেখানে হাওয়ার উপরে বেসে চলে যেত হজরতের সোলাইমান আসলাম রাজত্বের মালিক পশু পাখির বাসা বুঝে কি বুঝে না একদিন আল্লাহকে বলতেছে আল্লাহ আমার রাজত্বের সব মানুষগুলিকে সব প্রাণীগুলিকে আমি এক বেলা খাওয়াইতে চাই যদি আপনি অনুমতি দেন সোবান আসে না একটু শখ করছে আর কি করছে কয় আল্লাহ আপনি যদি অনুমতি দেন সবাই এক বেলা খাওয়াম দুই বেলাও না কয় বেলা কথা বলো কয় বেলা আল্লাহ কয় সোলাইমান এটা করলে বিপদে পড়বা বিপদ আছে না নাই সোলাইমান কয় আল্লাহ আপনি যদি অনুমতি দেন খাওয়াবো আমি চেষ্টা করে দেখবো আল্লাহ বলেন সোলাইমান এটা আমার আইনে নাই কারণ আমি বানিয়েছি আমি রিজিকের দায়িত্ব নিয়েছি তুমি পারবা না সোলাইমান কয় আল্লাহ অনুমতি দেন এক বেলা খাওয়াবো সোলাইমান ইসলাম বলেন আল্লাহ অনুমতি দেন আল্লাহ অনুমতি দিলেন খাবার তৈরি শুরু হলো একাধারে চল্লিশ দিন সুবান বলেন কয়দিন দিন খাবার তৈরি করে রেখে দিলে থাকে না পচে যায় আল্লাহকে বললেন আল্লাহ আমি যে খাবারগুলি তৈরি করব বাতাসকে বলে দাও সে যেন আমার খাবারগুলি পচায় না দেয় আল্লাহ বলেন সোলাইমান তুমি যত খাবার তৈরি করবে একটাও পচবে না গলবে না রেখে দাও খাবার তৈরি করতে করতে টানা কয় দিন কথা না বুঝো চল্লিশ দিন বিরাট বিরাট খাদ্য গুড়awner মতো বিরাট বিরাট স্তূপ দেওয়া হলো স্তূপ দেওয়ার পর খাবার যেদিন খাওয়ানো হবে সকাল দশটা থেকে খাওয়াবে সবাই আসবেন লাইন ধরে কাতারে কাতারে সবাই খাবে কথায় আছে খাবারের আগে বিচারের পরে একটা কথা আছে না নাই খাবারের আর বিচারের তার মানে হলো খাবার যদি ভালো খাইতে আগে যাইতে হবে নাইলে কপালে আড্ডি আড্ডি কথা ঠিক না ঠিক আবার যারা খাদ্য দেয় তাদেরকে আমাদের এলাকায় বলি আমরা খাদিম আপনারা কি বলেন কথা না বুঝেন হ্যাঁ কি বলে কিছু কাদিম আছে প্রথম যারা রে হয় তারারে সব গুস্ত খাওয়া ফেলে পরে আর পাওয়া কিন্তু সুলাইমান ইসলামের ব্যাপারে দেখেন আল্লাহ বলেন তুমি পারবা না আল্লাহ অর্ডার দেন আল্লাহ অর্ডার দিলেন চল্লিশ দিন খাবার জোগাড় করা হলো সকাল দশটা থেকে খাবার খাওয়ানো হবে দশটার সময় সবাই আসবে কিন্তু দশটা বাজার আগে একটা তিমি মাস দুর্বল অসুস্থ হাজির দারোয়ানদেরকে কেসা কয় ভাই আমি অসুস্থ দশটার সময় আমি দাক্কা দাক্কি করে আসে খাইতে পারুম না সেজন্য সবার আগে আমি চলে আসছি দয়া করে যদি আমারে খাওয়াই দাও খাদিমদার কয় সুপ করবেটা খানা পাবি না কারণ দশটায় কথা হয়েছে আগে আইস কেন কয় না তোমার সোলাইমানকে যায় বলো একটু অর্ডার দিতে আমি অসুস্থ মানুষ লোকটা দৌড়ে যায় সোলাইমান আসলামকে বললেন সোলাইমান একটা অসুস্থ তিমি মাস এসেছে সে আগে খেয়ে চলে যেতে চায় আপনি যদি অনুমতি খাওয়াইয়া দেবো সোলাই মারা আসলাম গুম দুমকি দিয়া কই বেটা খাবারের কী অভাব আছে নাকি খাওয়াইয়া বিদায় কর সমান আল্লাহ ইয়ে না খাবারের কোনো অভাব নাই যা যাই খাওয়াইয়া বিদায় কর রাজত্ব কারও রাজত্ব কার সমান আল্লাহ তিমি মাছটা সুস্থ না অসুস্থ এবার সোলাইমানের কথা মতো ওই দারোয়ান যায় কয় ভাই তোমারে খাওয়াইয়া বিদায় দিতে বলছে কয় খামু কোন দিক থেকে আপনারা দিবেন না আমি খামু কয় তোমার নিজের মতো নিজে খাও যখন এই কথাটা বললেন চল্লিশ দিনের সমস্ত খাবার এই তিমি মাছ একটা লোকমা দিয়া শেষ করে ফেলেছে খাবার কে দেয় খাদ্যমন্ত্রী দে অর্থমন্ত্রী দেয় দুর্যোগ মন্ত্রী দেয় কেউ আমার আল্লাহ ছাড়া কেউ খাওয়াতে পারে না পারে না পারে না পারে বাহাদুরি কেন তুইও তো আমার আল্লাহটা খাস কথা ঠিক না বে ঠিক কারটা খায় আমার আল্লাহটা খাই আমার আল্লাহর বিরোধিতা করে অক্সিজেন খায় কার পানি খায় কার বাতাস খায় কার মিনারেল ওয়াটার খায় তো মিনারেল ওয়াটার তোর বাফে বানাইছে মিনারেল ওয়াটারটা বানাইছে কে এই সমুদ্রের পানি লবণাক্ত কিনা বলেন খাওয়া যাবে না এটা খেলে আপনার ডিহাইড্রেশন হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই মাটির নিচে মিষ্টি পানি আমাদের জন্য বানিয়ে রেখেছে সবান আল্লাহ বলে আবার গাছের আগায়ও পানি আছে না নাই ছোটবেলা একটা দাদা কইতাম খালেও নাই পানি বিলেও নাই পানি আল্লাহ তালা দিয়ে রাখছে গাছের আগায় পানি সোহান আল্লাহ আসে না খালেও নাই পানি নাই পানি নবুজেন খালেও নাই পানি বিলেও নাই কোথায় আছে গাছের আগে আছে না নাই আজকে আবার পরে দুইবার খাওয়াইছে ডাবের পানি মজা লাগে কি লাগে না এটাতেও লবণ আছে না নাই প্রোটিন আছে না নাই সুবহান এবার খেয়াল করেন লোকমা দিছে কয়টা লোকমা দিয়া এমন লোকমা দিছে লোকমার চুটে সবশেষ দারোয়ান যা আছে রান্না বান্না করুন না সব জান লইয়া সোলাইমানের দিকে দৌড় দিছে কারণ বয় আছে মনে মনে ভাবতেছে আমরা রাইব দৌড়ে যায় কয় তাড়াতাড়ি কয় বানাইছেন সব তাম্মাদ সব ইসলামের চেহারা মোবারক গাম দিয়ে গেল কপাল থেকে গাম জড়তেছে আকাশের দিকে তাকায় কয় আল্লাহ এটা কি হইলো আল্লাহকে আগে কইলাম তুমি পারবা না কারণ রিজিকের দায়িত্ব টাকা আল্লাহ আকবার এটা কার কথা এটা যদি বুঝতো কোন নেতা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতো না আমার ভাইয়ের আল্লাহ ক সোলাইমান যাও মেহমান দাওয়াত দিছো খাওয়াইতে পারো না ঠিক মতো দেখা করে একবার সরি কই আয় সোলাইমান আসলাম গেসে যায় কয় কি ব্যাপার খানা কেমন খাইলা কয় না খাওয়াইতেন এটাই তো ভালো আছিল ক্ষুদাটা নষ্ট করলেন সুবান আসে না আপনি মেহমান খাওয়াইতে বসাইয়া ওর লাগে হইলো এতটুকুন আপনি দিলেন এতটুকুন ও কইবো ভাই না খাওয়াইতেন এটাই তো ভালো আছিল ক্ষুদাটাও তো নষ্ট করলেন কথা ঠিক না বে ঠিক সুলাইমান আসলাম কয় বুঝলাম না কথাটা কি বললাম এবার ওই নং ওই অসুস্থ তিমি মাছ বললেন সুলাইমান আপনি যেটা খাওয়াই ছিলেন এক লোকমা মাত্র কিন্তু আপনি জানেন না আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানে সমুদ্রের ভিতরে রেখে দিয়েছে আমি তো রোগা তবে রোগা হলে কি হবে এই রকম ভাবে আমার আল্লাহ তিন বেলা প্রতিদিন তিন তিরিকা নয় লোকমা করে খাওয়া আল্লাহ 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 সৃষ্টিকর্তা আল্লাহ আইন চলা দরকার কার কোনো গাঁজা ঘুরে আই না আমরা মানিনা বরকত কার কাছে এই কথাটা আল্লাহ বলছেন তাবা রকাল্লাজি বিয়া দিঘিল ওয়াহু আলা কল্লিশাই এন ক্ষমতাকার এই যে বিমানটা আকাশের উপরে উড়ে চলে যায় আকাশের উপরে বিমান চালাবার জন্য ক্ষমতাটা দিচ্ছে কে এটা কোরানে আছে না নাই বিমান যারা চড়েছেন তারা দেখেছেন বিমানে ওঠার পর পাইলট হিন্দু হোক অমুসলিম হোক আর খ্রিস্টান হোক কোরআনের দোয়া পরে তারপরে বিমান চালায় কারণ তার হৃদয়ে বয় আছে না নাই বিপদে বললে মানুষ কার নাম নেয় আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন সমুদ্রের ঢেউয়ের মধ্যে যখন পড়ে তখন ধর্ম বর্ণের কথা মনে থাকে না ভগবানের কথা মনে থাকে না ঈশ্বরের কথা মনে থাকে না সবাই তখন জিকির করে আল্লাহ 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 এটা কোরআনে আছে না নাই এই জন্য আমরা যারা মোমেন্ট বিপদে পড়লে কারে ডাকি কারণ আমরা জানি রাজত্বটা কার চিল্লায় বলো কার এই কথাটা আল্লাহ বলছেন তাবা কাল্লাজি বিয়া দিহিল আলা কুল্লি শাহিন ক্ষমতাটা কার একটু খেয়াল করেন আমার ভাইয়েরা তিনি মাসের কথা শুনে চলাই আসলাম আসলাম দিলেন কাকে সে আল্লাহ আজ আছে না রেস্টে আছে এটু ঘুমাইতেছে বলে হ্যাঁ আল্লাহ 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 আছেন তো আগের মতো না একটু ক্ষমতা কমছে নমরুদের দুনিয়া থেকে রাজত্বর মালিকানা করার কারণে বিদায় করে দিয়েছেন কে সে আলোচনা আজকে করব না ভাইয়েরা সে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বহাল তবিয়তে আছে না নাই সে আল্লাহ বলছেন আল্লাহ খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন আমি মৃত্যু বানাইছি মরণ বানাইছি কে জীবন বানাইছে কে আমাদের প্রত্যেকের একটা জীবন আছে না নাই কোন জায়গায় থাকে কোন জায়গায় থাকে সফট একটা জিনিস এটাকে হার্ট বলে কি বলে আর ফোলা ফ্যান ফাটা মার্কা ফোলা ফ্যান মাইয়া ফ্যান তুমি আমার হার্ট তোর কুত্ত এটা এরকম আছে না আমাদের হার্ড বানিয়েছেন কে কা ফেরা বিশ্বনবীকে বললেন ওয়াস আলুনাকা আনির রুহ মহম্মদ সাসলামকে জিজ্ঞেস করা হল আপনি যদি নবী হন বলেন তো রুটা কি জিনিস রু ধরা যায় না শোয়া যায় না রু সাথে কিছুই করা যায় না ফুট করা চলে যায় বিশ্বনবীকে জবাব দেওয়ায় দিলেন কে বলে র হমিন আমরি রব্বী আপনি বলে দেন এই রুটা হলো আল্লাহর হকুল শোভান বলতে মন চায় না রুটা কে দিছে মাইয়া না আমার জানের জান না আমার আল্লাহ আমার জানের যান বিশ্বনবী হজরতে আবু বকরের বর্ণায় আবু বকরকে বিশ্ব বললেন আবু বকর তুমি আমাকে যেই ভালোবাসা দিয়েছ দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে জানের বন্ধু প্রাণের বন্ধু বানানো জায়েজ নেই যদি আল্লাহর পরে কাউকে জানের বন্ধু বানানো যেত আমি তুমি আবু বকরকে জানের বন্ধু বানায়া দিতা আমাদের জানের মালিককে আমাদের একটা রু আছে না নাই আমার বাপেরও একটা রু ছিল কি ছিল না দাদারও একটা ছিল কি ছিল না এই দুনিয়াতে আসার আগে অস্তিত্ববিহীন থাকার আগে আমরা ছিলাম রুহের জগতে কোন জগৎ ওই জগৎটাকে বলা হয় আলমে আরোহা কি বলা হয় আলমে আরোহা আলম মানে জাহান আরোহা মানে রুহের বহু বছর আরোহা আল্লাহ বলেন রুহের জগতে তোমরা ছিলা সেদিন আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম আলাস্তু বিরব দুঃখ বলেন আলাস্তু এটা প্রশ্নবোধক আলাতা হলো এখানে কি প্রশ্নবোধক আল্লাহ বলতেছেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই প্রত্যেকটা রো সেদিন জবাব দিলেন কলু বালা কোন সন্দেহ রে আপনি আল্লাহ হলেন আমাদের রব রবকে এই জন্য সুরা ফাতে আমরা সব সময় পড়ি আলহামদুলিল্লাহি রব রব্বিল আলামিন পড়তে ইচ্ছা করে না ভাইরা পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এবার বলেন আল্লাহ হায়াত বানাইছে আগে না মরণ বানাইছে আগে হ্যাঁ এটা বুঝতে হবে আগে কি বানাইছে এরপরে বানাইছে হায়াত সেজন্য আল্লাহ আগে বলছেন আল্লাজি আল্লাজি খলা কাল মাউতাওয়াল হায়াত আগে আমি মরণ বানাইছি তারপরে হায়াত বানাইছি তার কারণ হলো লিয়া বলু আকুম আইয়কুম আহসানু আমালা এই মরণের বয়ে কার আমার কাছে পরীক্ষা দিয়া পাশ করো সেটা জানার জন্য আমি তোমাদের জন্য মরণ বানিয়েছি জোরে সুবহানাল্লাহ আমরা যে ভালো কাজ করি সেটার মূল কারণ মরণের বয় কিসের বয় কথা বলো কিসের বয় এই জন্য মাক্কি জীবনের সবগুলি সুরাতে আখেরাতের কথা মরণের কথা কম না বেশি আবার আল্লাহ আমাদের বয় দেখিয়েছেন মিনহা যারা পারেন আমার সাথে পড়েন মিনহা কম পারেন না বাইরা পরে সবাই মিনহা খুম অফিহা নয় অমিনহা নখরে যোকম তারতন ওখরা সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন এই মাটি থেকে তোরে বানাইছি আমাদের বানাইছে কোন জায়গা থেকে এই মাটি থেকে আল্লাহ আমাদের বানিয়েছেন মিনহা খলাকনাকুম না কম অফিহা নইদ এই মাটিতে তোমাকে পুঁতে দেওয়া হবে অমিনহা নখরি এই মাটি থেকে আমি তোমাকে বের করে আনব মরণ বানিয়েছেন কে তবে মরণটা যখন আসবে এক সেকেন্ডের সময় দেওয়া হবে না মরণ দুই প্রকার একটা হলো সু মরা আর একটা হলো কুমরা মরা মরণ কয় পকাত সুমরা হলো শহীদ মরা সোমান এই জন্য মোমেন জানে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না আকাশে হয় চিল্লে বলো কোথায় মারার জন্য হাজারো সব বেস্তে গেছে আমার আল্লাহ আমার কোরআনের পাখিকে এখনো বাঁচিয়ে রেখেছে আবার যাদেরকে শহীদ করা দরকার তাদেরকে দুনিয়া থেকে শোষণ মানে নিয়ে গেলেন কে কারো সামনে মাথা নত মাথা নত আমরা কি শহীদে মরা চাই না কু মরা চাই কি মরা চাই সে আল্লাহ বলেন আমি মৃত্যু বানাইছি ইজা যা আজাল যখন মৃত্যু তোমাদের সামনে চলে আসবে এক সেকেন্ডে সময় দেওয়া নমরুদ্দেও মরছে ইব্রাহিম আল আসলাম মারা গেছেন দুইটা কি একরকম দুইটা কি একরকম বরং নমরুদ্দারে জুতো দিয়া ফিডেয়া দুনিয়া থেকে বিদায় দিছে কে এটা মোল্লার কথা না আল্লাহর কথা মোল্লার কথা না আল্লাহর কথা নমরুদা কিন্তু প্রথম অবস্থায় জুতার পিঠা খায় না এটা মুছে তেল দিয়ে না অন্য একটা ব্যাপার আছে নমরুদের নাকের দিয়া ন্যাংরা ল্যাংরা মশা ঢুকছে কি মশা ল্যাংরা মশা ঢুকিয়া মগজের উপরে যায় বসা মাঝে মধ্যে ইনজেকশন দেয় কি দেয় দে মাঝে মাঝে ইনজেকশন দেয় ইনজেকশনের গুতা খাইলে নমরুদার মাথা ব্যথা করে নম্রোদ্য তার চাকরের কয় মাথা টিপ মাথা ব্যথা করলে মাথা কি করে কথা বল